বিরতির পর স্বাগত। বাবা লোকনাথের 143তম তীরধন্য দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে তীরধন দিবসকে সামনে রেখে শ্রী বাবা লোকনাথ মন্দিরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্নদত্ত, সঞ্জয় পাল সহ অন্যান্যরা। স্বেচ্ছায় রক্তদান শিবিরে লোকনাথ মন্দিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রত্যেকের উপস্থিতিতেই প্রচুর সংখ্যক রক্তদাতা আজ রক্তদান করেছেন, সে বিষয়ে মেয়র সহ অন্যান্যরা কি বলছেন শোনাব। কর্মচারী তীরদান দিবসকে সামনে রেখে স্মরণ করার জন্য শ্রদ্ধার মাধ্যমে আজকে এই এলাকা শ্রীরকম বাবা সেবাশ্রম সংঘের দ্বারা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে আমাদের মধ্যে হতে আছেন চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী আমাদের সঞ্জয় পাল মহোদয়, আমাদের আগন্তুক পৌরনিকায় আমার সাথী সেন্ট্রাল জোনের চেয়ারম্যান ডক্টর মহোদয় সহ এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। এবং যারা আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা রক্তদান অংশগ্রহণ করবেন, এবং যারা স্বাস্থ্যকর্মী যারা রাজ্য সরকারের স্বাস্থ্যকর্মী যারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই। রক্তদান মহোদয় এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন, ক্লাব, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিয়তই আমরা রক্তদান উৎসব করে এসেছি। তো এখানে চ্যানেলে বলার চেষ্টা করেছেন যে যেহেতু রাজ্যে নির্বাচনে প্রাককালে নির্বাচন পরবর্তী সময় এই ধরনের রক্তদান শিবির বা রক্ত উৎসব রাজ্যে কমই হয়, সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অনুমতি 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। কাজেই সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য ডক্টর মানিক সহ সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, ব্যক্তির কাছে আবেদন করেছেন রক্তদান এগিয়ে আসার জন্য। আমি বলব যে রক্তদান সামনে দিন ওনারা প্রতি বছরই রক্তদান উৎসব করেন এই লোকনাথ সেবা সংগঠনের। তো রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষা করে এই রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি বলবো তারা ধর্মীয় কাজ সঙ্গে সঙ্গে আমি এটা বলবো যারা আছে রক্ত দেবে তারা জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প নেই, রক্ত বিকল্প হচ্ছে যারা রক্ত দিচ্ছেন এবং তাদের মানসিকতা, তাদের মানবিকতা, তাদের আন্তরিকতা এবং তাদের চিন্তাভাবনা। তো আমি আবারও আজকের এই কমিটিকে, সংঘের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ করছি আমাকে মনোজী অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন এবং চেয়ারম্যানের আবেদন রেখেছে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সমাজের সংস্থার কাছে, ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, তারা যাতে মনুষ্যকে বাঁচানোর জন্য রক্তদানে এগিয়ে আসেন এবং ব্লাডগুলি নিজের ব্যাংকে যাতে রক্তের সংস্থা হয় সেদিকে তারা আন্তরিক চেষ্টা করবে এই বিশ্বাস আমার আছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ রক্তদানে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন এবং আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং বাবা লোকনাথ মন্দির কর্তৃপক্ষকেও তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।